যে শাশুড়ি ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু সেটা আর বলতে পারিনি, মানে আটকালো। প্রথম প্রথম সম্পর্ক ভালো থাকে, সবারই থাকে, তারপর আস্তে আস্তে আসল রূপ বের হয় শাশুড়িদের। কি দুদিন পরে তো মরবে, ওই জন্য এখন সোনা দানা দিয়ে দিচ্ছ। আর যে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলা এক কাপ গরম গরম চায়ের সঙ্গে সবাইকে সুপ্রভাত জানালাম। এবার দেখো, চাটা খেতে বসে গেলাম, সঙ্গে দুটো বিস্কুট। একটা সময় কৌটো ধরে নিয়ে বসতাম, এখন আর ভালো লাগে না। মাঝে মাঝে বসি, তবে ভালো লাগে না এখন আর কৌটো ধরে নিয়ে বসতে। আমি উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, আর এদিকে আমার পুতুলটা এখনো ঘুম থেকে ওঠেনি। তো ওকে আমি একটু হামি দিয়ে দিয়ে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখো কত ঘুম, কি মায়া হলো দেখে। ভাবলাম না থাক একটু ঘুমাক, না হলে দুপুর একটু লেট লেট করে ঘুমাবে, কি আছে তাতে, থাক একটু ঘুমাক। এইমাত্র ঘরের পুজো সারলাম, তারপরে হচ্ছে কটা খেলাম। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের নিরামিষ, তো খাওয়া দাওয়া করে নিলাম। আর সকাল থেকে একটু ঘরটা গুছিয়েছি একটু অন্যরকম করে। তো কেমন কি গুছিয়েছি না গুছিয়েছি সেটা আমি আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো এটা আগের দিনের একটা ভিডিও ক্লিপ, এটা আর আলাদা করে ব্লগ শ্যুট হয়নি, কেননা এই দিনই আমি গিয়েছিলাম কাঁচরাপাড়া একা একা, আর তোমাদের দাদা ভাই ডিউটি করে ওই পথ দিয়ে এসেছিল। তার জন্য ভাবলাম না থাক আজকের ব্লগটা শ্যুট করবো না। তারপরে দেখলাম ওখানে প্রচুর ডিসকাউন্ট চলছে, আর এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি, আর এখানে কিন্তু সেল লেগে গেছে অলরেডি। তাই ভাবলাম বেশ কয়েকটা শাড়ি নিয়েই যাই আমি। তো এখান থেকে আমি তিনটে শাড়ি কিনেছি, কী কী শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাবো। যেহেতু গরম পড়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু এদিক ওদিক যাওয়ার জন্য খুব হালকা কটনের মধ্যে শাড়ি নেব, আর খুব হালকা হালকা কালারের মধ্যে নেব। তো এখানে শাড়ি কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, তারপরে ভাবলাম চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই যে কেমন কি কালেকশন এবং কতটা ভিড়। দেখো সেল শুরু হতে না হতেই কিন্তু ভিড় দেখো দোকানটাতে, মানে বিমল শাড়ি সেন্টার আর কি। আমি ইনস্টাগ্রামে অলরেডি শাড়িগুলো পরে ভিডিও বানিয়েছি, তো তোমরা একটা শাড়ির খুব কমেন্ট করেছো, দিদি ওই শাড়িটা কোত্থেকে নিয়েছো, আমি ভিডিও ক্লিপটা অ্যাড করে দিচ্ছি। তো ওটাই বিমল থেকেই নেওয়া। দেখো এই শাড়িটার প্রচুর কমেন্ট এসেছে যে কোত্থেকে নিয়েছি কোত্থেকে নিয়েছি, এত সফট আর এত লাইট ওয়েট, কী বলবো। এটা আমি বিমল থেকে আগের দিন নিয়েছিলাম, আরও দুটো নিয়েছি, সেগুলো এখনও পরা হয়নি, পরলে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওতে দেখাবো। তো খুব কম প্রাইসে আমি শাড়িগুলো পেয়েছি, তোমরাও তাড়াতাড়ি ভিজিট করো বিমল শাড়ি সেন্টারে, আর সেল যেহেতু হয়ে গেছে একদম লুটে নাও। চলো এবার কিছু তোমাদের কথা বলি, যেটা কিনা আগের দিন একটা ব্লগে আমি ভেবেছিলাম শেয়ার করবো, বাট এডিটিংয়ে একটু প্রবলেম হয়ে গেছিল। সেই কথাগুলোর যে পার্ট ভিডিও ক্লিপটা, সেটা আমি লাস্টে অ্যাড করতেই ভুলে গেছিলাম। তো প্রথমে কিছু ক্লিপ আমি অ্যাড করেছিলাম, তো সেই দেখে অনেকেই বলেছে যে শাশুড়ি ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু সেটা আর বলতে পারিনি, মানে আটকালো। আমি ভাবলাম যে না থাক বলবো না, মানে এরকম একটা কিছু হয়তো কেউ ভেবেছিল, আর এরকম কিছুই নয়। ভিডিও ক্লিপ যে আর কি, সেগুলো আমি অ্যাড করতে একদম ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে আপলোড করে দিয়েছি। তো এবার কিছু আমি কথা বলবো, সেটা হচ্ছে আমার শাশুড়ি আমার মামনিকে নিয়ে। আমি বহুদিন মামনিকে ভিডিওতে আনি না, সেই নিয়ে অনেকে অনেক রকম ভাবে জিজ্ঞেস করেছে, ভালোবেসে যারা মামনিকে ভালোবাসো, যে মামনিকে ভিডিওতে দেখাও দেখাও, কেন দেখাও না। অনেকে এতটাই ভালোবাসে মামনিকে যে এরমও বলেছে যে আগে তো খুব শাশুড়িকে নিয়ে ভিডিও করতে, এখন তো দেখি না, হ্যাঁ নিশ্চয়ই সম্পর্কটা ভালো নেই। হ্যাঁ, মানে প্রথম প্রথম সম্পর্ক ভালো থাকে, সবারই থাকে, তারপর আস্তে আস্তে আসল রূপ বের হয় শাশুড়িদের। এটা একদম সত্যি কথা, আজ এটাও প্রমাণিত হলো। এরকম একটা কিছু কমেন্ট করেছিল কেউ একজন, বাট এরকম কিছুই নয়। বেশ কিছু কারণে আমি মামনিকে কখনো ভিডিও, মানে গত এক বছর ধরে আমি ভিডিওতে আনছি না। সেটা হচ্ছে দেখো, আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এবার এখানে কাজ করতে গেলে অনেকের অনেক রকম বাজে মন্তব্য, কটু কথা, অনেক কিছু শুনতে হয়। প্রথম প্রথম খারাপ লাগতো, এখন জিনিসটা সয়ে গেছে যে না, কাজ করতে হলে আমাদেরকে কথা শুনতে হবে, উল্টাপাল্টা কমেন্ট আসবে, এগুলো নিতে হবে। তো কি হয়, যখন সেগুলো বাড়ির লোকের ওপরে যায় না কোনো খারাপ কথা, তো তখন সেটা আর নিতে পারি না। আমাদেরকে বলছো বলছো, মানে এখন এটা সয়ে গেছে, আমাদেরকে বললে এখন আর সত্যি কিছু মানে অতটা লাগে না। তবুও মাঝে মাঝে উত্তর দিই, মনে হয় যেন না উত্তর দেওয়াটা জরুরি, কিন্তু বাড়ির লোক বা বাবা মায়েদের, বিশেষ করে বাবা মায়েদেরকে নিয়ে বললে আমার মনে হয় কোনো কেউই সহ্য করবে না। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, গত এক বছর ধরে মামনিকে আমি খুব একটা ভিডিওতে না আনতে পারলে আনি না,
সেটার কারণ হচ্ছে অনেকে অনেক রকম কথা বলেছিল যখন মামুনিকে নিয়ে খুব ভিডিও করতাম, যে মামুনি যেহেতু কথা বলতে পারে না, ওনার একটু প্রবলেম আছে, তো ওনাকে হয়তো দেখিয়ে দেখিয়ে আমি ভিউজ বাড়াচ্ছি, এরকম টাইপের কথা। তারপরে একজন লেটেস্ট কমেন্ট শোনো, এটা অনেকদিন আগের কথা, আমার খুব কষ্ট লেগেছিল কথাটা শুনে, যে না জানে শুনে কাউকে কখনো এমনভাবে মন্তব্য করা উচিত নয়। সেটা হচ্ছে যে তোমরা যে এত টাকা নিয়ে কি ফুটানি করো, হ্যাঁ, কিন্তু মামনির ট্রিটমেন্ট করো, শাশুড়িকে ট্রিটমেন্ট করাই না, মানে যে কথা বলতে পারে না, শুনতে পারে না, ট্রিটমেন্টটা নাকি আমরা করাইনি, ট্রিটমেন্ট করালে হয়তো উনি ঠিক হয়ে যেত, ওনার কোনো একটা রিলেটিভের এরকম কি প্রবলেম হয়েছিল, তারপরে কোথায় কোথায় ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছিল, উনি সুস্থ হয়ে গেছিলেন। আমি আগেও বহুবার বলেছি, যেদিন আমি মামনিকে প্রথম ক্যামেরার সামনে নিয়ে এসে সবটা খুলে বলি, মানে যখন আমি ভাবলাম যে ব্লগ বানাবো ইউটিউবে, তো যেহেতু আমি আমার ডেইলি ব্লগ দেবো, সেহেতু তোমরা একদিন একদিন জানতে পারবে, লুকিয়ে লাভ নেই, সেই জন্য মামনিকে নিয়ে বসে একদিন একটা ভিডিও আমি করেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে মামনি কিন্তু একদম জন্ম থেকে এইরকম, এরকম না যে উনি আগে কথা বলতে পারতো, হঠাৎ করে কথাটা বন্ধ হয়ে গেছে, তার জন্য আমরা কখনো ডাক্তার দেখাইনি বা ওনার ট্রিটমেন্ট করাইনি, এরকমটা নয়, উনি একদম জন্ম থেকেই কথা বলতে পারেন না, একদমই শুনতেও পারেন না। তো মামনির আর একটা বোন আছে, উনিও এরকম সেম, ঠিক আছে? তো এটা একটা ভুল ধারণা, এটা না জেনে কমেন্ট করেছে, মানে আমার খুবই খারাপ লাগলো কমেন্টটা শুনে, মানে এটা হতে পারে, মানে কি ভেবে বলে সত্যি বুঝি না। যাকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের কমেন্ট আসছে যে মামনিকে দিয়ে নাকি ভিউজ কামাচ্ছি, হ্যাঁ, তারপরে ক্যামেরার সামনে বেশি বেশি দেখায়, এরকম টাইপের কমেন্ট শুনতে হয়েছে। গত বছর চিনির বোধ হয় অন্নপ্রাশনের পরপরই বোধ হয় নাকি আগে, যাই হোক আমার এক্সাক্ট মনে পড়ছে না, তো মামুনিকে একটা আমি সুন্দর এরকম মটর মটর চেন বানিয়ে দিয়েছিলাম গলার আর কি, সবসময় পরার জন্য ডিজাইনার আর কি, একটা মালা বানিয়ে দিয়েছিলাম। তো সেটা যখন মামুনিকে দিয়েছিলাম, সেই মুহূর্তে মামুনি ভীষণ অসুস্থ ছিল, মানে একটু সুস্থতার দিকে এসছে, অতটা অসুস্থ ছিল না তখন, মানে যে যে পর্যায়ে চলে গেছিল একটা সময় গত বছর, তার আগের বছর বোধ হয় নাকি, হ্যাঁ বোধ হয় গত বছরই তো, হ্যাঁ, ওই যে মামনি অসুস্থ হয়ে গেল, হসপিটালে দৌড়াদৌড়ি করলাম আমরা, একদমই তো মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, তোমরা তো জানোই। তো সেই সময় মামনিকে একটা মালা বানিয়ে দিয়েছিলাম যখন একটু একটু সুস্থ হলো। তো সেই সময় একজন বলেছিল যে হচ্ছে কি, দুদিন পরে তো মরবে, ওই জন্য এখন সোনা দানা দিয়ে দিচ্ছ, আর যেহেতু ওনার একটাই ছেলে, সেগুলো তুমিই পাবে উনি মরে যাওয়ার পর। মানে এই কথাটা তোমরা বলো, এটা কি নেওয়া যায় এই কথাটা? হ্যাঁ বলো তো, নেওয়া যায় এই কথাটা? মানে অনেক কারণ আছে জানো তো, এই সব কারণের জন্য আমি ওনাকে এখন ভিডিওতে আনি না খুব একটা, যে আমাকে বলছো বলছো ঠিক আছে, কিন্তু ওনাকে ক্যামেরার সামনে আনলে অনেকে অনেক রকম মন্তব্য করে, সবাই করে না কিন্তু অনেকেই করে, কিন্তু সেই জন্য আমি ভাবলাম যে না দরকার নেই, ওনাকে আমি আনবো না ক্যামেরার সামনে, মানে যেইটুকু না আনতে পারলে নয় সেইটুকুই আনবো, ব্যাস এইটাই আমার কথা ছিল, আশা করি জিনিসটা ক্লিয়ার হলো, নাহলে অনেকের অনেক ভুল ধারণা যে হয়তো আগে ভালো ছিল সম্পর্ক এখন নেই, এরকমটা কিছুই না। বাড়ি আমরা হচ্ছে চারটে প্রাণী, পাঁচটা প্রাণী আমরা চিনিকে দিয়ে, কি ঝামেলা লাগবে বলো, কি অশান্তি লাগবে, মামনি আমি বাবা থাকে আর ও তো সারাদিন ডিউটিতে থাকে, কি ঝামেলা লাগবে, কি সম্পর্ক খারাপ হবে এর মধ্যে, কোনো প্রশ্নই ওঠে না, ভালো আছি আমরা, সুখে আছি, শান্তিতে আছি, পুরো সাজানো সংসার আমার। যাই হোক, এটাই বলার ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।